हेलो हेलो गाइस वेलकम टू प्लस फायर बांगला बंधुरा प्लस फायर बांगला सबाई के स्वागत। फाइनली आमी चले चैनल भीतर आरो एक नतून भिडियो नहीं। तो आजकल भिडियोते देखिए देव जो सेप्टेम्बर मासर इलाइट पास केमन होते चले। तो अगस्ट मास चलते एट चलते हमारे सीजन सताशर इलाइट पास अर्थात एर पर इलाइट पास सीजन आठाशे इलाइट पास केमन से की ड्रेस थको को गान स्किन थकना इमोट थको कि ना सबकि ए टू जेड सबकि रिव्यू कर देखिए देव। तो जानते हम अवश्य पुरो भिडियो देखते हैं एकटू स्किप ना कर। हाँ ये भिडियोटार क्वालिटी एक खराब होते তাই কেউ কিছু না মনে করে। তো চলো এরপর ভিডিওটার দিকে এগোতে থাকা যাক। তো আমরা প্রথমে দেখে নেব এর পরের মাসে ইলাইট পাস অর্থাৎ সিজন আঠাশ এর ইলাইট পাসের ইন্ট্রোটা কেমন হবে। যে আমাদের একটা প্রথমে ইন্ট্রো থাকে না সে ইন্ট্রোটা কেমন হবে প্রথমে সবাই দেখে নাও। তো এরকমভাবে দেখো মোটর সাইকেল নিয়ে আসবে, তারপর এখানে সবাই দেখতে পাচ্ছ যে এরকমভাবে আমাদের ইন্ট্রোটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ মারপিট চলছে হালকা। তো দেখা যাক আমাদের ইন্ট্রোটা কেমন হবে। তো এখানে মোটামুটিভাবে হয়তো এবার ইন্ট্রোটা ঠিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ অবশ্যই ড্রেসগুলো এখানে দেখতে পাচ্ছি যে পরে ইলাইট পাসের ড্রেসটা কেমন হবে। তো আমি এখানে লিখে দিলাম PFBYT অর্থাৎ প্লাস ফায়ার বাংলা শর্ট নামে লিখে দিলাম। তো চলো এরপর দেখা যাক ইলাইট পাসের ভিতরে কী কী আছে। তো সবকার প্রথমে আমরা দেখতে পাবো যে এটি একটি প্রথমে ড্রেস থাকে আমাদের জিরো বেচে। তো এইটি একটি জামা, এই ফিমেল ড্রেস। তো এটি তো হলো ফিমেল ড্রেস। এরপর এটি আফতার ব্যানারগুলো আছে। তারপর এখানে দেখতে পাবো আমাদের প্রাঙ্গের স্কিন। তো দেখো প্রাঙ্গের স্কিন তো আমরা তো পেয়ে গেছি আমাদের অলরেডি একটা ইলাইট পাসে এবং একটা ইয়েতে, তা না দিলে ভালো ছিল। এরপর দেখতে পাচ্ছ গাড়ির স্কিন। তো গাড়ির স্কিনটা মোটামুটি এটা ঠিক আছে আমাদের এই গাড়িটা, অবশ্যই গাড়ির স্কিনটা ঠিক আছে। এরপর দেখতে থাকো এগুলো আফতার ব্যানারগুলো অবশ্যই ঠিক আছে। এটি আমাদেরকে ফ্রিতে দেবে চল্লিশ বেচে, অর্থাৎ ইলাইট পাস না কিনলেও পাওয়া যাবে এটি। এটি অবশ্য মোটামুটি হলেও ঠিক হয়ে আছে, হ্যাঁ বলা চলে ঠিক হয়ে আছে। এরপর চলো এগুলি সব কিছু আমরা দেখে নেবো। তারপর দেখতে পাচ্ছ যে এই ফিমেল ড্রেসটি, ও ইয়ার ফিমেল ড্রেসটি কিন্তু এখানে দারুণ আছে, দেখতে পাচ্ছ দারুণ। ওহ কী আর বলা চলে। এরপর দেখো এর কিন্তু চুলটা, চুলেরটা দেখে না, চুলটা দেখে না, ওহ চুলের স্টাইলটি কী আছে এখানে দেখে না। কী আর বলা চলে, অন্য কোনো স্টাইল ভালো থাকুক আর না থাকুক এখানে কিন্তু চুলটা ভালো আছে। তবে ড্রেসটাও এখানে মোটামুটি ঠিক হয়েছে। ড্রেসটার জন্য কেউ নিতে পারো এই লেট পাসটি, অন্য কোনোর জন্য নাও আর না নাও। এরপর পরেও দেখে নেবো যে পরেও আমাদের এই লেট পাসের ভিতরে কী কী আছে। এখানে সব কিছু দেখতে পাবো, এটি জামাটি হলো। এরপর চলো এখানে দেখা যাক সব কিছু আমরা দেখে নেবো। একের পর এক আমরা কোনো জিনিস বাদ দেবো না, সব কিছু দেখে নেবো। এটা তো হলো প্যান্টটা, এরপর জুতোটা, জুতোটা অবশ্যই ঠিক হয়ে আছে। এরপর চলো আরও বাকিগুলো কী কী দিয়েছে, এরপর এখানে কী কী আছে দেখা যাক। হ্যাঁ এরপর দেখো বন্দুকের স্কিন, এখানে বন্দুকের স্কিনটা এখানে কোনো ড্যামেজ ট্যামেজ বেশি না, সিম্পলি কালার করা থাকবে তাও বাট দিয়েছে মানে। এরপর দেখো ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকটি এখানে লেভেল ওয়ানে এরকম দেখাবে, এরপর চলো লেভেল টুয়ে এরকম দেখাবে, এরপর চলো লেভেল থ্রিতে আমাদের দেখাবে এরকম। এখানে দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, লেভেল থ্রিতে দেখাবে আমাদের এরকম। তো এটি তো হলো লেভেল থ্রি ব্যাগটা। এরপর চলো বাকি আরও পরে কী কী আছে সেগুলো আমরা এরপর একের পর এক দেখতে থাকবো। হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে, কারণ আমি অনেক আগেই দেখিয়ে দিচ্ছিলাম, প্রায় আমি ত্রিশ দিন আগে দেখিয়ে দিচ্ছি, ত্রিশ দিন আঠাশ দিন আগে, আঠাশ দিন আগে আমি দেখিয়ে দিচ্ছি যে পরের মাসে ইলাইট পাসে কী কী আসবে। তাই বলছি ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দাও। এরপর চলো ইমোটটা, আহ এরপর দেখতে পাবো ইমোটটা, দেখো কেমন স্টাইল, ধুলো ঝাড়ছে, কি আর বলা চলে। দেখো এখানে ধুলো ঝাড়ছে মানে কি কাকু মেরে নিয়ে কোনো এনিমিকে, আহ দেখো ধুলো লেগে গেলো ঝেড়ে দিলাম। এরপর দেখো এখানে কিন্তু স্কেট বোর্ডটা মারাত্মক দিয়েছে, দেখো স্কেট বোর্ডটাও কিন্তু এইবারে দারুণ আছে, দেখতে পাচ্ছ একেবারে কি আর বলা চলে। স্কেট বোর্ডটা এরপর কিন্তু ভালো আছে। এরপর এটি তো আছে এভলিউশন স্টোন সব কিছু কেয়ার করা করা চলে, এগুলো তো আমাদেরকে দেবেই। তো এরপর দেখা যাক, তবে গাড়ির স্কিনটা আছে আর মোটামুটি ভালো, আর ড্রেসগুলো এই মেয়েছেলের ড্রেসটা তো দেখলাম অর্থাৎ ফিমেল ড্রেসটি, আর এখানে দেখলাম আমাদের ইয়েটা ইমোটটা। এরপর দেখো এই ছেলেদের ড্রেসটি, এখানে দেখতে পাচ্ছ চুলের স্টাইল, চুলের স্টাইলটাও এখানে ঠিক আছে। এরপর মাস্ক, মাস্কটি তো দেখলে। এরপর চলো দেখা যাক, হ্যাঁ আর এটি কিন্তু সিজন আঠাশে আসবে, আঠাশ এটি সাতাশ চলছে, পরের মাসে যেটি আসবে ওটাতে আসবে আঠাশটিতে। তো এখানে যদি ছেলেদের বান্ডেলটা না থাকলেও মেয়েদের বান্ডেলটা এখানে ভালো আছে, মেয়েদের বান্ডেলটা। তো আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো এই ভিডিওর ভিতরে যে পরেবারে ইলাইট পাসে কী কী আসতে চলেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগছে লাইক করো, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।